আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলেন যে বিষয়ে আমি দুনিয়ার আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন আল্লাহ রাসূল তাকে কি বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমি ঈমান এনেছি, অতঃপর ঈমানের উপর তুমি সুদৃঢ় থাকো। ঈমান আনাটা সহজ ব্যাপার, কিন্তু ঈমানের উপর টিকে থাকাটা অনেক কঠিন। বলা হয় না যে স্বাধীনতা অর্জন করা অনেক সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন ব্যাপার। ঠিক একইভাবে ঈমান আনা অনেক সহজ, কিন্তু ঈমানের উপর টিকে থাকাটা অনেক কঠিন, একটা যুদ্ধের ব্যাপার। আর এই যুদ্ধে জিততে হলে আপনাকে সর্বপ্রথম যে অস্ত্রটা নিতে হবে সেটা হচ্ছে ধৈর্যের অস্ত্র। এইভাবে প্রত্যেকটা অন্যায়কে যদি আমরা একটা একটা করে বাছাই করে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলি, ইনশাল্লাহ একদিন আমাদের অন্তরটা তার বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং যেদিন অন্তরটা সেরকম মানে সাদা মসৃণ হয়ে যাবে, সেদিন দেখবেন আপনার অন্তরে অন্যায় ঢুকতে গেলেও আপনি তাকে জোর করে বাধা দিয়ে সরিয়ে দেবেন। এই অন্তর কিন্তু তৈরি হয়ে যায়। সবার আগে নিজকে গড়তে হবে, নিজেকে গড়তে গেলে প্রথম এলেম অর্জন করতে হবে, তারপর এলেম অনুযায়ী আমল করতে হবে। এবারে আসুন সমাজকে আমরা কীভাবে গড়ে তুলতে পারি। সমাজকে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কর্তব্য আমাদের দিয়েছেন সেটা হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের কথা বলা এবং অন্যায়কে প্রতিরোধ করা। দাওয়াত এবং জিহাদের এই মেহনত আমাদের সবাইকে করতে হবে, শুধুমাত্র আমাদের মধ্যে যারা ওলামায়ে কেরাম তারাই কাজ করবেন না। এ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন, প্রত্যেকটা মুসলমানকে দিয়েছেন, যার অন্তরে একটা মানে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তার জন্য এটা কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আত-তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই ইউথ কনফারেন্স 2021-এ সম্মানিত সঞ্চালক, উপস্থিত অতিথিবৃন্দ, সেই সাথে উপস্থিত সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি মজলিসে একত্রিত হতে পেরেছি, আমাদের যুব সমাজকে নিয়ে কিছু কথা বলার, কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি। আমরা সে মহানব্বুল আলমিনের উদ্দেশ্যে অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে ইসলামী সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা, ইসলামী সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা। আসলে একটা ইসলামী সমাজ শুধুমাত্র একজনের প্রচেষ্টায় হয় না, দুইজনের প্রচেষ্টায় হয় না, এর জন্য একটা সামগ্রিক প্রয়াস প্রয়োজন। সেখানে বৃদ্ধরাও যেমন ভূমিকা রাখবেন, যুবকরাও ভূমিকা রাখবেন, তেমনভাবে শিশুরাও ভূমিকা রাখতে পারেন, নারীরাও ভূমিকা রাখতে পারেন, সবারই একটা পার্ট আছে। কোনো একটা সেক্টর শুধু কাজ করলেই একটা সমাজ গঠিত হবে, এটা 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 একটা ভুল ধারণা। তো তারপরেও আজকে আমাদের বিষয়টা এরকম হওয়ার কারণ হচ্ছে এটাই যে একটা সমাজে সবচেয়ে যারা ইনফ্লুয়েন্সিয়াল মানে পার্ট যেটা, সেটাই হচ্ছে যুব সমাজ। যুব সমাজই সবচেয়ে বেশি প্রভাবশালী ভূমিকা রাখতে পারে একটা সমাজ পরিবর্তনের জন্য। আর এজন্যই বলা হয় কবির ভাষায়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আর এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সময়টাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত হিসাবে গ্রহণ করো। তার মধ্যে প্রথমেই তিনি বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবন কালটাকে গনিমত হিসেবে গ্রহণ করে নাও। কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে প্রথম যে পাঁচটা প্রশ্ন করা হবে, সে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা এই যে তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছিলে। কাল কেয়ামতের ময়দানে সাতজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান দেবেন। সেই সাতজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। অর্থাৎ যৌবনকালের একটা বিশেষ গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। সুতরাং যৌবনকালের
গুরুত্ব সম্পর্কে আমাদের নতুন করে বলার প্রয়োজন নেই। এবারে আসুন, একজন যুবক বা যুব সমাজ কীভাবে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে পারে। আমরা এর প্রেসক্রিপশন 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি সূরা আল আসরের মাধ্যম দিয়ে। সূরা আল আসরকে বলা হয় এমন একটা সূরা যে সূরাটা নাজিল হওয়ার পরে ভিন্ন কোনো সূরার আর নাজিল মানে না হলেও কোনো সমস্যা ছিল না, অর্থাৎ কোরআনের একটা মৌলিক বিষয় এখানে চলে এসেছে, এই জন্য সূরা আসরটাকে বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয়। আর এই সূরাতেই প্রেসক্রিপশনটা দেওয়া আছে। আল্লাহ বলছেন ওয়াল আসরে ইন্নাল ইনসান আলা ফি খুসুর, শপথ সময়ের, ইন্নাল ইনসান আলা ফি খুসুর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত, তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং আমল সালেহ করেছে। এটা হচ্ছে পার্সোনাল পার্ট, ব্যক্তিগত জায়গা। তারপরে বলা হচ্ছে সামাজিক পার্ট, ওয়াতাওয়াসাও বিল হাক্কি, তারা পরস্পরের মধ্যে দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাও বিল হাক, এবং বিপদ আপদে পতিত হলে পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু আগে দিয়ে রেখেছেন। এই চারটা প্রেসক্রিপশনের আলোকে আসুন আমরা একটু বিশ্লেষণ করার প্রয়াস পাই। প্রথম যে বিষয়, ইমান এবং আমল, প্রথমে বলেছি এটা হচ্ছে পার্সোনাল পার্ট। আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যদি আমরা ইসলামী সমাজ গড়ে তুলতে চাই তাহলে আমাদের প্রথম যেটা কর্তব্য সেটা হচ্ছে নিজেকে গড়ে তোলা, আর দুই নম্বর হচ্ছে সমাজকে গড়ে তোলা। দুই দিকে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রথম যে ভূমিকা আমাদের রাখতে হবে নিজেকে গড়ে তোলার পিছনে। একটা স্লোগান দেওয়া হয় এভাবে যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, তাই না? পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। ইসলামও সর্বপ্রথম মানুষের নিজেকে গড়ে তোলার বিষয়টাই প্রাধান্য দেয়। এমনকি যে আজকে একটু আগে আমাদের ভাই মুকাররম বিন মহসিন পড়ে গেলেন যে ইয়াই হলেদিন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেকে বাঁচাও, তারপর তোমার প্রতিবেশী যারা আছে, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও। অর্থাৎ দুইটা পার্ট, আগে নিজের কাজটা, আগে নিজের জন্য কাজটা আমাদের আগে করতে হবে, তারপরে আমার সমাজকে বানানোর জন্য চেষ্টা করতে হবে। তো প্রথম যেটা কাজ, নিজেকে গড়ে তুলতে গেলে প্রথম আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রথম যে আয়াতটি নাজিল করেছিলেন সে আয়াতটা কি, সে আয়াতটা কি, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো। সবার আগে আমাদেরকে পড়তে বলা হয়েছে, কেন? পড়ার মাধ্যমে জানা যায়। আর জ্ঞান অর্জন করাটাই হচ্ছে ইসলামের অন্যতম একটা নিজেকে গড়ার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগেই জেনে নাও, তুমি সবার আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযানবিক, তারপরে তুমি তোমার পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জ্ঞানের মর্যাদা সম্পর্কে অসংখ্য জায়গায় বলেছেন। তিনি বলছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে তার খাতায় অনেক বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা, তার বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায় কারা, যারা হচ্ছে জ্ঞানী, যারা জানে। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যিনি জানে এবং যিনি জানে না তিনি কি কখনো সমান হতে পারে? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন। তার মানে সবার আগে আমাদেরকে এলেম অর্জন করতে হবে। এখন কতটুকু এলেম অর্জন করতে হবে, এই প্রশ্ন আমাদের অনেকের, কতটুকু এলেম? এলেমের তো কোনো সীমা নেই। আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করি, মৃত্যু পর্যন্ত যদি পড়াশোনা করে যাই, পড়াশোনা কি শেষ হবে? শেষ হবে না, জ্ঞান অর্জনও শেষ হবে না। তো কতটুকু বেসিক জ্ঞান অর্জন করলে আমাদের আপাতত চলার পথে সহায়ক হবে এ বিষয়ে আমরা বলবো। মৌলিক তিনটা জ্ঞান আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, তারপরে অন্য জ্ঞানগুলো ধারাবাহিকভাবে। প্রথম জ্ঞান হচ্ছে আমাদের তাওহীদের জ্ঞান। প্রথম জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে জানা, চেনা, তিনি কী কর্তব্য আমাদের দিয়েছেন সেগুলো জানা। দুই নম্বর হচ্ছে রিসালাত, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে তিনি প্রেরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে কী কারণে প্রেরণ করেছেন, কী দিয়ে প্রেরণ করেছেন, সে বিষয়ে আমাদের জানতে হবে। সর্বশেষ হচ্ছে আখেরাত, আমাদের গন্তব্য আমাদের জানতে হবে, আমরা কোথায় যাব, এই জীবন শেষে আমাদেরকে কোথায় যেতে হবে সেই বিষয়ে আমাদের জানতে হবে। তিনটা বিষয় তাহলে
মুসলমানদের জীবনটাই গঠিত তিনটা জিনিস দিয়ে, তাওহীদ, রিসালাত, আখেরাত। আমরা আরেকবার একটু বলার চেষ্টা করি, আমাদের মৌলিক যে জানার বিষয় সেই মৌলিক জানার বিষয় কী কী? তাওহীদ, রিসালাত এবং আখেরাত, এই তিনটা বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। অন্য যে কোনো বিষয়ে জ্ঞান থাকুক বা না থাকুক, এই তিনটা বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। আর এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের যে বিষয়টি সাজিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো না হয়। যেমন ঈমান মজবুত হওয়া, আপনার জ্ঞান যদি আপনার ঈমানকে মজবুত না করে তাহলে আসলে আপনার ওটা এলেম না, জ্ঞান না। এমন জ্ঞান অর্জন করতে হবে যে এই জ্ঞানটা আপনার ঈমানকে মজবুত করবে, আপনার মধ্যে তাকওয়া পয়দা করবে, আল্লাহ ভীতি পয়দা করবে, আপনার মধ্যে তাওয়াক্কুল পয়দা করবে, আল্লাহর প্রতি নির্ভরতা, নির্ভরশীলতা পয়দা করবে, ইখলাস, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমীর জন্য করা কোনো কাজ, এই বিষয়গুলো আপনার মধ্যে পয়দা হতে হবে। যদি পয়দা না হয় তার মানে আপনি এলেম অর্জন করেন নাই। আর এই কারণেই বলা হয় ইবলিস সম্পর্কে, লাউকানা ইলমি শারাফুন দুনা তুকা লাকানা ইবলিস আশরাফুল খালকে। যদি তাকওয়া ছাড়া জ্ঞান অর্জন করাটা মর্যাদার কারণ হতো তাহলে ইবলিস হতো পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদাবান সৃষ্টি। তার কারণ সে আল্লাহকে চিনেছিল, সবই জানতো, সে জানতো না এমন কোনো বিষয় ছিল না, কিন্তু তা জানার মধ্যে তাকওয়া ছিল না, আল্লাহ ভীতি ছিল না, সে আল্লাহকে মান্য করে নাই। সব জানতো বটে কিন্তু মান্য করে নাই। তা আমরাও যদি জানি, আমাদের জানাটা এমন হতে হবে যে অবশ্যই যেন আমরা মানি, এবং কি বলবো, আমাদের মধ্যে তাকওয়া, আমাদের মধ্যে ইখলাস, তাওয়াক্কুল, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই থাকতে হবে, তবেই আমরা প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করতে পেরেছি। সেই সাথে সাথে এলেম অর্জন করার অর্থ আমাদের মধ্যে শিরক না থাকা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে জানবে, তাওহীদ সম্পর্কে সঠিকভাবে জানবে, তার পক্ষে কখনো শিরক করা সম্ভব? কখনো সম্ভব না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কাজ করে একান্তভাবে, সে ব্যক্তির পক্ষে কখনো রিয়া করা সম্ভব না। রিয়া এমন একটা জিনিস, এমন একটা অপরাধ যে জিনিসটা ইমানদারদের জন্য খুবই ভয়ঙ্কর। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আমল করি, কিন্তু ভালো আমলগুলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে কিনা এটা কি আমরা জানি? ভালো আমলগুলো শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে, মানুষ যেন ভালো আমল না করে, ভালো কাজ যেন না করে। তারপরে দ্বিতীয় যে কাজটা করে, ভালো কাজ যদি করে ফেলে, ওই ভালো কাজটাকে কীভাবে নষ্ট করা যায় সেটা সে চেষ্টা করে। আর এটা কীভাবে করে? রিয়ার মাধ্যম দিয়ে। আপনার অন্তরে রিয়া সে পয়দা করিয়ে দেয়। আপনি একটা ভালো কাজ করছেন, আপনার নিজের একটা মনে হচ্ছে খুব একটা ভালো কাজ করছি, অথবা মানুষকে দেখিয়ে কাজটা করলাম, মানুষকে একটু শুনিয়ে দিলাম, ভাই আমি অমুক কাজটা করেছি। আপনি যে এই শুনিয়ে দিলেন, শোনানোর একটা আগ্রহ প্রকাশ করলেন, দেখানোর একটা আগ্রহ প্রকাশ করলেন, মানে আপনার ওই ভালো কাজটা আল্লাহর খাতা থেকে বাতিল হয়ে গেল। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালে ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহুহু। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল কবুল করেন না যে আমলটা শুধুমাত্র তার উদ্দেশ্যে না হয় এবং শুধুমাত্র তারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে না হয়। আর এই জন্য একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, ও আমালাম মুতাকাব্বালা, এবং এমন আমল চাই যে আমলটা তোমার দরবারে কবুল হয়েছে, অরিজকান তাইয়েবা, এবং পবিত্র রিজিক চাই। এখানে কি বলা হচ্ছে? আমালাম মুতাকাব্বালা, অর্থাৎ আমলে সলে আপনি করলেন মানে আপনি অনেক বড় কিছু করে ফেললেন এটা না। আমলে সরে করলেন ঠিকই আছে, ওইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হতে হবে, এবং কবুলযোগ্য হতে গেলে অবশ্যই তার মধ্যে রিয়া থাকা যাবে না, তার মধ্যে শিরক থাকা যাবে না। দুই নম্বর বিষয় হচ্ছে এলিম অনুযায়ী আমল করা। যা শিখলেন শেখাটাই যথেষ্ট না, শেখার পরে সেটা অনুযায়ী আমল করতে হবে। আমরা অনেক জিনিস জানি, কিন্তু জানা অনুযায়ী আমরা কতজন মান্য করি? আমাদের মধ্যে এখানে যারা আছি আমরা, আমরা সবাই কি জানি না যে সুদ হারাম? সবাই জানি? এমন একজন নাই যে সুদ হারাম না এটা জানে না। কিন্তু যখন সুদি ব্যাংকে চাকরি করার প্রসঙ্গ আসে, দেখা যাচ্ছে আমার অন্য কোনো চাকরি এখনও পাচ্ছি না, তখন মনে করি কি, আপাতত চাকরিতে ঢুকে নেই, পরে না হয় অন্য কোনো চাকরিতে যাব, করি না এগুলো? তার মানে কি, আমার কাছে জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান অনুযায়ী আমি আমল করলাম না। এটা হচ্ছে আমাদের সমাজে একটা বড় আমাদের জন্য বিপদ, যে আমরা জানি অনেক কিছুই কিন্তু জানাটাকে আমরা মান্য করতে পারছি না। প্রিয় উপস্থিতি, এলেম অনুযায়ী আমল করার ক্ষেত্রে তিনটা শর্ত আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে,
আমাদের আমলটা যেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হয়। যে আমলই করি না কেন, যতটুকু করি না কেন, সবচেয়ে কম আমলই করি না কেন, সে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে দেখিয়েছেন ঠিক সেইভাবে করতে হবে। বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা তার অনুসরণ করো, এবং তোমাদেরকে যা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উদ্দেশ্যে বলছেন এভাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানব সকল, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলই হচ্ছেন সর্বোত্তম নিদর্শন। তিনি আমাদের সর্বোত্তম নিদর্শন, তিনি মানে যা কিছু যেভাবে করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে করতে হবে, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আমি আপনি আমাদের ইচ্ছা মতো স্বেচ্ছাচারীভাবে একটা কাজ করব, এই জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয় নাই। আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে এই জন্য যেন তাকে আমরা হুবহু কপি করি, হুবহু নকল করি। যদি এটাই না হতো তাহলে আল্লাহ রাসূলকে পাঠানোর আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে ইমান, হে নবী, ইন্না আরসালনাকা শাহেদান, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি একজন সাক্ষী হিসাবে, অমুবাশ্বিরান, মানুষকে সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান, এবং মানুষকে ভয় প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি, এবং আল্লাহর পথে আহ্বান করার জন্য তারই নির্দেশে, ওয়া সিরাজাম মুনিরা, এবং একজন সিরাজ, একজন মানে সিরাজাও মানে একজন বাতি, একজন আলোকিত বাতি হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে উপমা দিচ্ছেন কি, সিরাজাম মুনিরা, তিনি হচ্ছেন একজন বাতি, উজ্জ্বল বাতি, যেই বাতি দেখে আমরা অনুসরণ করতে পারি, যেই বাতি দেখে আমরা আমাদের পথ খুঁজে নিতে পারি। তো সেই রাসূলের দেখানো পথই হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পথ, এবং তার পথ অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দুই নম্বর হচ্ছে যে কোনো হারাম থেকে বেঁচে থাকতে হবে। হয়তো বা সৎ কাজ আমরা বেশি নাও করতে পারি, কিন্তু হারাম থেকে আমাদের বেঁচে থাকতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইদা আমারতুকুম বিশাইইন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ দেবো সেটা তোমরা পালন করো, ওয়া ইদা নাহাইতুকুম ফান্তাহু, যখন তোমাদেরকে কোনো বিষয় থেকে নিষেধ করব সেখান থেকে তোমরা বেঁচে থাকো। যখন তোমাদেরকে কোনো বিষয় করার জন্য নির্দেশ দেবো সেটা তোমরা সাধ্যমতো করার চেষ্টা করো। সেখানে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতা আতুম, সাধ্যমতো করার চেষ্টা করো, কিন্তু যখন নিষেধ করব সেখানে আর সাধ্যমতো না, সেটা করাই যাবে না। সেখানে বলা হয়নি যে সাধ্যমতো বিরত থাকার চেষ্টা করো, সেখানে বলা হয়েছে বিরত থাকো, ফুল স্টপ, যেটা নিষেধ করা হচ্ছে সেখান থেকে বিরত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা হালাল হারামের ক্ষেত্রে অত্যন্ত লুজ হয়ে যাই, অন্য ক্ষেত্রে মোটামুটি শক্ত থাকে, কিন্তু যখন হালাল হারামের বিষয় আসে সেখানে যে আমাদের লোভ আমাদেরকে পথ ভুলিয়ে দেয়। কিছুদিন আগে ই ভ্যালি নামে একটা ই কমার্স আসছিল না, ই ভ্যালি, এরকম আরও বেশ কিছু, এসপিসি ওয়ার্ল্ড, আরও কী কী সব, এই সমস্ত ব্যবসাগুলোতে আমাদের তরুণ ভাইয়েরা খুব দ্রুত ছুটে গিয়েছিল। আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকেই বোধহয় তাদের সাথে লেনদেন করেছেন বোধহয়। যে কোনো বিষয়ে নতুন কিছু বাজারে আসলে একটু সাবধান আমাদের হওয়া দরকার, যারা আমরা অন্তত নিজেদেরকে ইমানদার পরিচয় দিচ্ছি তাদের একটু সাবধান হওয়া দরকার ছিল। আমি বহু ইমানদার ভাইদেরকে পর্যন্ত দেখেছি তাদের এই অফারগুলো দেখে মাথা খারাপ হয়ে যেতে। অফার দেখলেই মাথা খারাপ হতে হবে কেন? একজন ভাই আমাদেরকে বলছিলেন যে এই সমস্ত কাজে যারা জড়াচ্ছে বা এই সমস্ত অফারে যারা প্রলুব্ধ হচ্ছে তাদের কিন্তু কারোর সেরকম অভাব নেই, তারা কিন্তু সবাই বড় লোক, ওখানে কিন্তু রিসালারা যে কিনে নেই, কারণ ওখানে 5 টাকা 10 টাকা জিনিস পাওয়া যায় না, ওখানে কিনতে গেলে বড় জিনিস কিনতে হয়। তো সেইটা জিনিসটা কেনার যার ক্ষমতা আছে সে এত লোভী হবে কেন? এত কেন লোভ হবে আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল হালাল বাইয়িনুন, নিশ্চয়ই হালাল জিনিসটা হচ্ছে সুস্পষ্ট, ওয়াল হারাম বাইয়িনুন, এবং হারামটাও সুস্পষ্ট, ওয়াবাইনাহুমা মুশতাবিহাত, এই হালাল এবং হারামের মধ্যে কিছু বিষয় রয়েছে যেটা অস্পষ্ট, কিছু বিষয় রয়েছে যেটা অস্পষ্ট, লা ইয়ালামুহুন্না কাসীরু মিনান নাস, বহু মানুষ সেগুলো জানে না যে এটা আসলে হালাল নাকি হারাম। আল্লাহ রাসূল আমাদেরকে হেদায়েত দিচ্ছেন, ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা আলি দীনহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহগুলো থেকে, সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকলো সে তার দিনকে হেফাজত করলো, সে তার সম্মানকেও হেফাজত করলো। ওমান ওয়াকা আফিস শুবহাত, আর যে এই সন্দেহজনক বিষয়গুলোর মধ্যে পতিত হলো, ওয়াকা আফিল হারাম, সে যেন হারামের মধ্যেই পতিত হলো।
আল্লাহ রাসূল কত আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। ইভালি যখন জিনিসটা প্রথম আসে তখন আমাদের মধ্যে অনেকেই একটা সংশয় তৈরি হয়েছিল, আসলে এটা কতটা হালাল পন্থায় করছে, কারণ একটা দ্রব্য যেটা 3 লাখ টাকায় পাওয়া যায় এরা 1.5 লাখ টাকা দিচ্ছে কী করে, এটা নিয়ে সন্দেহ আমাদের সৃষ্টি হয়েছিল না? কিন্তু এই সন্দেহে পড়ার পরে আমরা তো সেখান থেকে বিরত থাকি নাই, কী করছি, আমরা তাদের সাথে লেনদেনে গিয়েছি, তার মানে ওই সন্দেহের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেলাম। অথচ আল্লাহ রাসূল বলছেন সন্দেহ যখন হবে সন্দেহের থেকে দূরে থাকো, সন্দেহ থেকে দূরে থাকলে তোমার দিনে হেফাজত থাকবে, তোমার সম্মানটাও হেফাজত থাকবে। আর যদি সন্দেহের মধ্যে ঢুকে যাও তাহলে হারামে পড়ে যাবে, তোমার দিনটাও নষ্ট হবে, তোমার সম্মানও নষ্ট হবে। আজকে যারা 1 লাখ টাকা সেখানে ইনভেস্ট করেছিলেন তারা এখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রতিবাদ করছেন, তাদের দিনটাও গেছে, তাদের মান সম্মানও গেছে, যায়নি? প্রিয় উপস্থিতি, সন্দেহজনক যে কোনো বিষয় থেকে অবশ্যই দূরে থাকতে হবে, হারাম থেকে তো বিরত থাকতেই হবে, সেই সাথে সন্দেহজনক বিষয়গুলো আসলেও দূরে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আর একটা বিষয় লোভ। লোভটা একটা মারাত্মক জিনিস, লোভের কারণে আমাদের দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এভাবে, মা দিবানে যায় আনে উরসিলা ফি গানামিন বি আফসাদা বি আফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফ লিদিনিহি। দুইটা বাঘকে, নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ছাগলের পালের জন্য ওই দুটা বাঘ ততটা ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর একজন ইমানদার ব্যক্তির জন্য তার সম্পদের প্রতি লোভ, তার দিনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করে তার চেয়ে কম ক্ষতিগ্রস্ত করে দুইটা নেকড়েকে যদি ছাগলের পালে ঢুকিয়ে দেওয়া হয়। তার মানে বোঝা গেছে বিষয়টা, যে একটা নেকড়ের মানে ছাগলের পালে যদি নেকড়ে ছেড়ে দেন ওটা তেমন ক্ষতি হবে না ছাগলগুলার, কিন্তু একজন দিনদার ব্যক্তি যদি সম্পদের লোভে পড়ে যায় তাহলে সেটা তার দিনের জন্য আরও বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। সুতরাং লোভ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আদব আখলাক ঠিক রাখা। আদব আখলাকের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, এই বিষয়টা আমাদেরকে বারবার বলতে হচ্ছে। মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে মুআদ্দাব হওয়া উচিত ছিল, আমাদের সবচেয়ে আখলাকওয়ালা হওয়া উচিত ছিল, আমাদের সবচেয়ে সংস্কৃতিবান রুচিশীল সুসভ্য হওয়া উচিত ছিল, কারণ আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল নিজেই বলছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সমস্ত ভালো আচরণগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এসেছি। সেই রাসূলের আমরা অনুসারী, সেই রাসূলের অনুসারী হয়ে আমাদের আদব আখলাকের অবস্থা এরকম হবে কেন? আজকে আমাদেরকে অমুসলিমদের কাছ থেকে কেন শিখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা? আমাদেরকে তো বলাই হয়েছে আত্মহারত শত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমাদেরকে বলাই হয়েছে যে ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে ইমাতাতুল আদা আনিত তারিকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। অথচ আমরাই রাস্তায় কষ্টদায়ক বস্তু জমিয়ে রাখছি, আমাদের বাড়িঘরগুলোতে ময়লা ঢোকা যায় না, বাড়িঘরের আশপাশগুলোতে যাওয়া যায় না, দুর্গন্ধে যাওয়া যায় না, কেন? আমরা তো একজন সব পৃথিবীর সবচেয়ে সভ্য রাসূলের, সভ্য সংস্কৃতিবান মানুষের অনুসারী, সেই আমাদেরকে এখন অমুসলিমদের কাছ থেকে এই আদব আখলাকগুলো শিখতে হচ্ছে। অমুসলিম ভাইদের কাছে যখন আমরা যাই সামান্য কোনো একটা উপকার যদি আমরা করে দেই সঙ্গে সঙ্গে তারা থ্যাঙ্কস বলতে দ্বিধা করে না, দেরি করেন না। কিন্তু আমরা আমাদের আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন জাজাক আল্লাহ খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, এই কথাটা বলতে আমাদের মুখে বাধে। মানুষের আমরা প্রশংসা করতে চাই না, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না। একটা মানুষ আমার উপকার করলো, তার প্রতি যে মনে মনে কৃতজ্ঞ থাকব, মুখে যে একটু প্রকাশ করব, সেইটা করার মতো অবস্থা আমাদের থাকে না। প্রিয় উপস্থিতি, এগুলো হচ্ছে ছোট বিষয় আমরা মনে করি, কিন্তু এগুলো অনেক বড় বিষয়। বিদেশে গেলে দেখবেন যে কোনো এক ব্যক্তির সাথে সামান্য একটু সমস্যা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে ক্ষমা চায়, এক্সকিউজ মি শব্দটা মুখে লেগে থাকে ওদের। দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুই ড্রাইভার কারোরই দোষ নাই। বিদেশে গেলে দেখবেন তারা সবসময় বাইরে বের হয়ে এক্সকিউজ মি, দুজনেই পরস্পরের কাছে ক্ষমা চাইবে। আমরা কী করি, কে কাকে কত বেশি গালি দিতে পারি, গাড়ি থেকে বের হয়ে কে আগে কার গালি দিতে পারি, দোষী কি নির্দোষ এগুলো দেখার দরকার নেই, সবার আগে গালি। প্রিয় উপস্থিতি, এইগুলো হচ্ছে আমাদের বদ আখলাকের এক একটা উদাহরণ। এইরকম
বহু জায়গাতে আমরা আমাদের সন্তানদেরকে আদব শেখাচ্ছি না, নিজেরাও আদব শিখতে পারছি না। যারা এখানে উপস্থিত রয়েছেন যুবক ভাইরা অধিকাংশই রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আদব আখলাকের জায়গাটা যেন আমরা একটু পরিচর্যা করার চেষ্টা করি, ছোট ছোট জায়গাগুলো একটু বিনির্মাণ করার চেষ্টা করি। দেখবেন আমাদের দ্বারা অনেক বড় সভ্যতা বিনির্মাণ হবে, সমাজটা আমাদের দ্বারা নতুন করে গড়ে উঠবে ছোট্ট ছোট্ট সভ্যতার মাধ্যম দিয়ে। আর যারা মুরব্বী আছি তাদেরকে অনুরোধ করব, আমাদের সন্তানদেরকে যেন প্রতিটা মুহূর্তে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদবগুলো শিখিয়ে দিয়ে গেছেন সে আদবগুলো যেন আমরা শেখানোর চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠলেই তার মুখ দিয়ে যেন দোয়া বের হয়, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন ঘুমাতে যাচ্ছে তাকে শিখিয়ে দিন, বাবা তুমি পড়ো এটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি তাকে শিখিয়ে দেন, একদম একজন মুয়াদ্দাব ছেলে হিসেবে সে ছোটো থেকেই গড়ে উঠবে। এই কাজগুলো আমরা একটু করার চেষ্টা করি না, এটা তো এমন জটিল কোনো কাজ না, এমন কোনো খারাপ কাজও না। যখন আপনার সন্তানটা এই কাজগুলো রেগুলার করবে আপনার কি দেখতে খারাপ লাগবে না ভালো লাগবে? নিঃসন্দেহে ভালো লাগবে, তাই না? তাহলে এই কাজগুলো কেন আমরা অবহেলা করছি? আদবের বিষয়গুলো আসলে এত মানে বিস্তারিত মানে আলোচনা পবিত্র কোরআনে যদি আমরা পড়ি তিন ভাগের এক ভাগই দেখবো আদবের আলোচনা। এত চমৎকার চমৎকার বিষয়গুলো রয়েছে যেগুলো আসলে আমরা গুরুত্বই দিই না। আমাদের মধ্যে দেখা যাবে যে আমাদের আচরণ অনেকের খুব সুন্দর, কিন্তু তার আচরণটা কত সুন্দর সেটা প্রকাশ পাবে কখন জানেন? যখন দুইজনের সাথে গণ্ডগোল লাগবে। গণ্ডগোল লাগলে বোঝা যাবে যে তার আচরণটা আসলে কী, তার আদব আখলাক কতটুকু আসলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা ফুসসালাতের ৩৪ নম্বর আয়াতটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবারই জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হয় না। ইদফা বিল্লাতিহি আহসান, যখন মানুষের সাথে কোনো বিষয়ে গণ্ডগোল লাগলো তখন তুমি প্রতিরোধ করো ভালোটা দিয়ে। মন্দের প্রতিবাদে তুমি মন্দ দিয়ে প্রতিবাদ করো না, মন্দের প্রতিবাদে তুমি ভালো দিয়ে প্রতিবাদ করো। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিউল হামিম। তাহলে হবেটা কি? যার সাথে তোমার শত্রুতা ছিল দেখবে একদিন তার সাথে তোমার বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তারপরে আল্লাহ বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, তবে হ্যাঁ এই গুণটা সবাই অর্জন করতে পারবে না। কারা অর্জন করতে পারবে? যাদের অন্তরে সবর আছে, যাদের আচার আচরণের মধ্যে ধৈর্য আছে, সেই কেবলমাত্র এই গুণের অধিকারী হতে পারে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম, আরেকজন ব্যক্তি অর্জন করতে পারে যার জন্য কাল কিয়ামতের ময়দানে বিশাল মানে সওয়াবের ডালি রাখা হয়েছে, যার জন্য কাল কিয়ামতের ময়দানে মানে বহু সওয়াবের একটা সুসংবাদ রয়েছে, সেই কেবলমাত্র এই ধরনের আচরণ দেখাতে পারে। আমাদের মধ্যে একটু চিন্তা করে দেখুন, আমাদের মধ্যে কয়জন এই কাজটা আমরা পারি? ভালোর বিপরীতে আমরা ভালো করতে পারি, কিন্তু একজন মানুষ আমাকে গালি দিল তাকে পাল্টা গালি না দিয়ে আমি থাকতে পারবো? কয়জন পারবো? যদি পারি মনে করবেন যে আমার জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় কিছু আছে, কিন্তু এটা আমরা সবাই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তাআদিলু ইদিলু ফাইন্নাহু আকরাবুল তাকওয়া, কোন কওমের প্রতি তোমার রাগ ক্ষোভ ক্রোধ এটা যেন তোমাদেরকে অবশ্যই অন্যায় বিচারে প্রবৃত্ত না করে। ইদিলু, তোমরা সর্বাবস্থায় ন্যায় বিচার করো। ফাইন্নাহু আকরাবুল তাকওয়া, কেননা ন্যায় বিচার করাটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী। সর্বাবস্থায় ন্যায় বিচার করো। একজন ব্যক্তি হয়তো তোমার সে বিদ্বেষী লোক, তোমার সে বিরোধী লোক, তার সাথেও যখন তুমি ভালো আচরণ করতে পারবে তখনই তুমি প্রকৃত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা নূরের ৩০ নম্বর আয়াত, এটা আমাদের যুবক ভাইদের জন্য খুবই জরুরি। আজকের যুগে অধিকাংশ পাপ আমরা করি চোখ দিয়ে, চোখের হেফাজত করাটা আমাদের যুবক ভাইদের জন্য একটা কঠিন পরীক্ষার নাম, বিশেষ করে যারা এখন আমরা অনলাইনে থাকি, ফেসবুক ইউটিউব যারা রেগুলার চালাচ্ছি, তাদের জন্য চোখের হেফাজত করাটা একটা মহাপরীক্ষার নাম। এই পরীক্ষায় সবাই আমরা জিততে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লিল মুমিনিন ইয়াগুযু আবসারহুম, তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে নামিয়ে রাখে, সংযত রাখে, হেফাজত করে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য বেশি পরিশুদ্ধিকর। ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করছো সবই জানেন, সবই জানেন। ইয়ালামু খায়নাতুল আবসার, কে চোখের খেয়ানত করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন সবই দেখেন। আপনি চোখের কোনা দিয়ে কী দেখছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি,
এ বিষয়ে একটা হাদিস শুধু বলবো, হুদাইফা থেকে বর্ণিত। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে কিয়ামতের আগ দিয়ে ফেতনা আসবে চাটাইয়ের বুননের মতো, এত বেশি ফেতনা আসবে, মানুষ একটা ফেতনা থেকে মুক্ত হবে তো আর একটা ফেতনা এসে তাকে ধরবে। এমতো অবস্থায় করণীয় কী হবে? আল্লাহ রাসূল বলছেন যে এই ফেতনাগুলো যার অন্তরে একবার গেঁথে যাবে, তার অন্তরটা, সেই জায়গাটা কালো হয়ে যাবে, সেই জায়গাতে একটা কালো দাগ পড়বে। আর যেই অন্তরটা ওই ফেতনাটা দেখার পরেও ফেতনা থেকে নিজেকে দূরে রাখবে, তার অন্তরে কী হবে? তার অন্তরে বলা হচ্ছে একটা উজ্জ্বল দাগ পড়বে, একটা সাদা দাগ পড়বে। এমনি করে দুইটা অন্তর দুই ধরনের হয়ে যায়, একটা অন্তর হয়ে যায় মসৃণ সাদা পাথরের মতো, আর একটা অন্তর হয়ে যায় কলসি, একটা কালো কলসির তলায় যে কালো থাকে সেই কালো একটা কলসির মতো, দুইটা অন্তর দুই রকম হয়ে যায়। তারপর বলা হচ্ছে যে যার অন্তর হবে সাদা পাথরের ন্যায়, সেই ব্যক্তির অন্তর আসমান জমিন যতদিন থাকবে তার অন্তরে ফেতনা ঢুকতে পারবে না। আর যার অন্তর হবে কলসির উল্টা পিঠের ন্যায় কালো, সেই ব্যক্তি ভালোকে ভালো বলে জানবে না, আবার খারাপকে খারাপ বলেও জানবে না, অর্থাৎ ভালো খারাপ সব তার কাছে সমান হয়ে যাবে প্রবৃত্তির দাসত্ব ছাড়া, অর্থাৎ ভালো মন্দের পার্থক্য করার অনুভূতিটা সে হারিয়ে ফেলবে। এই হাদিসটা আমাদের সবার জন্য খুবই শিক্ষণীয়, সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস। যখনই কোনো পাপের বিষয় আপনি দেখবেন, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে নিন, সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিরোধ করুন, একবার করুন, দুইবার করুন, এক সপ্তাহ করুন, এক মাস করুন, তারপরে দেখবেন ওই ধরনের কোনো পাপ করার ইচ্ছা আপনার অন্তরে আর জাগ্রত হচ্ছে না। অনেকে গান বাজনা ছাড়তে পারেন না, যুবক ভাইদের মধ্যে গান বাজনা ছাড়তে পারেন না অনেকে, মনে হয় কীভাবে ছাড়বো। প্রিয় উপস্থিতি, একটু প্র্যাকটিস করুন। মানুষের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু ক্ষমতা দান করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দান করেছেন। আপনি যদি দৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী হতে পারেন এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে পারেন, দুনিয়ার যে কোনো ধরনের বিপদ থেকে আপনি নিজেকে বাঁচাতে সক্ষম হতে পারেন ইনশাআল্লাহ। এই হাদিসে সেই সুসংবাদই দেওয়া হচ্ছে, আপনি যখন একটা পাপ কাজ থেকে এক সপ্তাহ বিরত থাকতে পারবেন, এক মাস বিরত থাকতে পারবেন, দেখবেন ওই পাপ কাজ থেকে আপনার বিরত থাকার মতো একটা শক্তি ভিতরে অর্জিত হয়ে গেছে। এক লোক কেন, অনেক লোকে আমাদের কাছে এসে বলেন এভাবে যে ভাই সিগারেট ছাড়তে পারি না, কী করব। তাদেরকে যখন এই বিষয়ে পরামর্শ দেওয়া হয় তারা বলেন যে ভাই এক মাস প্র্যাকটিস করলাম, হচ্ছে না, একটু হয়তো কমছে কিন্তু পুরোপুরি ছাড়তে পারছি না। তখন আমরা আবারও বলি ভাই আরও এক মাস আরও দুই মাস থাকেন, এভাবেই একটু একটু করে কমাতে থাকেন, প্রতিদিন একটা করে কমান, দুইটা করে কমান, কমাতে 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 তিন মাস ছয় মাস পরে যখন লোকটা আসছে তখন বলছে ভাই আমি একদম ছেড়ে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এখন এমন অবস্থা হয়েছে যে ওই সিগারেট দেখলে আমার ঘৃণা আসে, বমি আসে। এইভাবে প্রত্যেকটা অন্যায়কে যদি আমরা একটা একটা করে বাছাই করে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলি, ইনশাআল্লাহ একদিন আমাদের অন্তরটা তার বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং যেদিন অন্তরটা সেরকম মানে সাদা মসৃণ হয়ে যাবে সেদিন দেখবেন আপনার অন্তরে অন্যায় ঢুকতে গেলেও আপনি তাকে জোর করে বাধা দিয়ে সরিয়ে দেবেন, এই অন্তর কিন্তু তৈরি হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি এতক্ষণ আমরা বললাম নিজেকে গড়ে তোলার বিষয়, সবার আগে নিজকে গড়তে হবে। নিজেকে গড়তে গেলে প্রথম এলেম অর্জন করতে হবে, তারপর এলেম অনুযায়ী আমল করতে হবে। এবারে আসুন সমাজকে আমরা কীভাবে গড়ে তুলতে পারি। সমাজকে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কর্তব্য আমাদের দিয়েছেন সেটা হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের কথা বলা এবং অন্যায়কে প্রতিরোধ করা। দাওয়াত এবং জিহাদের এই মেহনত আমাদের সবাইকে করতে হবে, শুধুমাত্র আমাদের মধ্যে যারা ওলামায়ে কেরাম তারাই কাজ করবেন না, এ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন, প্রত্যেকটা মুসলমানকে দিয়েছেন, যার অন্তরে একটা মানে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তার জন্য এটা কর্তব্য, সবার কর্তব্য। কতটুকু কর্তব্য? যার যতটুকু সক্ষমতা আছে। আপনি একটা আয়াত জানেন ওটাই আপনি মানুষের কাছে পৌঁছে দিন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি আমার পক্ষ থেকে একটা আয়াতও জানো সেটাই অন্যের কাছে পৌঁছে দাও, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমি যদি কথা বলতে না পারি আমি তো কমপক্ষে বই মানুষকে দিতে পারি, তাই না? আমি নিজে হয়তো বই পড়তে পারি না কিন্তু আরেকজনকে আমি দিয়ে তাকে সহযোগিতা করতে পারি। প্রত্যেককেই আমাদেরকে দায়ী ভূমিকা পালন করতে হবে, মানে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই দায়িত্বটা আমাদের প্রত্যেক ভাইকে পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের সমাজ পরিবর্তনে
অগ্রগামী না হয়। আমি যদি নিজেই অগ্রণী ভূমিকা পালন না করি, আমার দায়িত্ব যদি আমি পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এসে দায়িত্ব পালন করবেন না। তিনি দেখতে চান আমরা কে কীভাবে দায়িত্ব পালন করছি। যদি আমরা দায়িত্ব পালন না করি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরিয়ে দিয়ে সেখানে আরেকটা দলকে নিয়ে আসবেন যারা এই দায়িত্বটা পালন করবে। কেউ না কেউ করবেই, করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে কীভাবে সাহায্য করব, অর্থাৎ আল্লাহ দিনকে মানুষের সামনে প্রচার করা, প্রসার করা, এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সাহায্য করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় উপস্থিতি, দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মনোযোগ দিতে হবে, দাওয়াত আমি কোন পদ্ধতিতে দিচ্ছি, অবশ্যই যেন সেটা রাসূলের পদ্ধতিতে হয়। কিসের দিকে দাওয়াত দিচ্ছি সেটা যেন অবশ্যই ভ্রান্ত কোনো পথের দিকে না হয়, সুফিবাদের দিকে যেন না হয়। আজকে আমাদের সমাজে অসংখ্য ইসলামী দল আছেন, তারা কে কোন দিকে দাওয়াত দিচ্ছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। কেউ সুফিবাদের দিকে দাওয়াত দিচ্ছে, কেউ ক্ষমতা দখলের দাওয়াত দিচ্ছে, কেউ জঙ্গিবাদের দাওয়াত দিচ্ছে। আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোন দিকে দাওয়াত দেব। আমাদেরকে অবশ্যই সেই দাওয়াত দিতে হবে যে দাওয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কখনোই যেন আমরা সালাফে সালেনের মানহাজ থেকে দূরে সরে না যাই, কখনো আমরা যেন সুফিবাদ, জঙ্গিবাদ অথবা আরও আজকে যুগে রাজনীতি, ধর্ম, বিভিন্ন যে মতবাদগুলো তৈরি হয়েছে, এই মতবাদগুলোর দিকে যেন আমরা ইসলামের নামে ওই দিকে যেন দাওয়াত না দিয়ে বসি। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আহলে হাদিসরা সবসময় আকিদা মানহাজের দিকে মানুষকে আহ্বান জানায়। আকিদা মানহাজ যদি সঠিক হয় তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনি কোন দিকে দাওয়াত দিচ্ছেন। যদি আপনার আকিদা মানহাজ সঠিক না হয় তাহলে আপনি সহজেই পদভ্রষ্টতা লাইনে চলে যাবেন। এজন্য অবশ্যই দাওয়াত দেওয়ার আগে আপনার আকিদা মানহাজটা আপনাকে সংস্কার করে নিতে হবে, যে দাওয়াত দিচ্ছেন সে দাওয়াতটা সালাফে সালেহীন মানহাজ অনুযায়ী হচ্ছে কি না সে বিষয়ে আপনাকে অবশ্যই আগে জ্ঞান মানে জেনে নিতে হবে। দুই নম্বর হচ্ছে, যদি বাধা আসে তখন কি করবেন। যখনই আপনি হক পথে কাজ করতে যাবেন, যখনই মানুষকে হকের দাওয়াত দিতে যাবেন, তখনই আপনার অবশ্যই বাধা আসবে, আসতেই হবে। সিলেট অঞ্চলে যারা আছেন আপনারা, আপনাদের প্রত্যেকেই এখানে এমন কেউ নেই যারা তাদের পিতামাতার যুগ থেকে আহলে হাদিস। অধিকাংশ যারা এখানে আছেন, আমার মনে হয় 90% সবাই পরবর্তীতে নতুন করে তারা তাদের আকীদা চেঞ্জ করেছেন। তারা প্রত্যেকেই জানেন কীভাবে তারা তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে কীভাবে তারা বাধা পান। এই বাধা পেতেই হবে। এই বাধা যদি আমরা পাই, এই বাধাগ্রস্ত অবস্থায় আমরা কী করব, পালিয়ে যাব? যে হক আমরা পেয়েছি সেই হককে আমরা ছেড়ে দেব? কখনো না। অবশ্যই ধৈর্যের সাথে, ইস্তেকামাতের সাথে এই হকের ওপরে, এই ন্যায়ের ওপরে আমাদেরকে অবশ্যই দৃঢ় থাকতে হবে। এটা আমাদের সামাজিক কর্তব্য এবং এই দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে, তার আগে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন যে কুল্লি ফিল ইসলামে কওলান লা আসালু আনহু আহাদান গায়রাকা, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলেন যে বিষয়ে আমি দুনিয়ার আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন আল্লাহ রাসূল তাকে কী বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি ঈমান এনেছি, অতঃপর ঈমানের উপর তুমি সুদৃঢ় থাকো। ঈমান আনাটা সহজ ব্যাপার, কিন্তু ঈমানের উপর টিকে থাকাটা অনেক কঠিন। বলা হয় না যে স্বাধীনতা অর্জন করা অনেক সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন ব্যাপার। ঠিক একইভাবে ঈমান আনা অনেক সহজ, কিন্তু ঈমানের উপর টিকে থাকাটা অনেক কঠিন, একটা যুদ্ধের ব্যাপার। আর এই যুদ্ধে জিততে হলে আপনাকে সর্বপ্রথম যে অস্ত্রটা নিতে হবে সেটা হচ্ছে ধৈর্যের অস্ত্র, ত্যাগের অস্ত্র। ধৈর্য এবং ত্যাগ যদি না থাকে তাহলে আপনি কখনোই ঈমানের উপর টিকে থাকতে পারবেন না। দুই নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম্মান তাদখুলুল জান্নাত, তোমরা কি ধরে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে সেই বিষয়টা নাজিল হবে না যে বিষয়ে নাজিল হয়েছিল তোমাদের যারা পূর্বে গত হয়ে গেছে তাদের উপরে। মাসসাতুল বাসা ওয়াদ-দাররা, তাদের উপরে বিপদ এসেছিল, দুঃখ এসেছিল, কষ্ট এসেছিল, ওয়াজুজিল, এমনকি তারা প্রকম্পিত হয়ে উঠেছিল, তাদের পায়ের তলা থেকে মাটি নড়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুল রাসূলুল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, একটা সময় এমন এসেছিল যে আল্লাহর রসুল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা সবাই বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, আমরা তো আর পাচ্ছি না, কবে আল্লাহর সাহায্য আসবে। এই সময় পূর্ববর্তীদের উপর যেমন এসেছিল আমাদের উপরও তেমন আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যে আমরা কতক্ষণ হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপর টিকে থাকতে পারছি।
আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন আম হাসিবতুম মান তাদখুলুল জান্না, তোমরা কি এমনিতেই ধরে নিয়েছো যে জান্নাতে চলে যাবে, ইমান এনেছো আর জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম চালিয়েছিল এবং কারা ধৈর্যের সাথে এই হকের পথে ন্যায়ের পথে টিকে থেকেছ। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন আমাদের প্রত্যেকের কাছ থেকে, এবং এই পরীক্ষা নেওয়ার পরেই আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। দুই নম্বর হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা। প্রিয় যুবক ভাইরা, এই বিষয়টি আমাদের প্রত্যেক ভাইকে সতর্ক থাকতে হবে। সততা এবং ন্যায়পরায়ণতা একজন মুসলিমের সৌন্দর্য, এই দুটো গুণ যদি থাকে সারা বিশ্বব্যাপী আমাদের দ্বারা লিডারশিপ করা সম্ভব। আজকে আমাদের মুসলিম উম্মা রাজনৈতিকভাবে, সার্বিকভাবে, সামাজিকভাবে আজকে যে পতনের মধ্যে পড়ে গেছে, এর পিছনে সবচেয়ে বড় দায় আমরা অসৎ হয়ে গেছি, আমরা আমানতদারিতা থেকে দূরে সরে আসছি, আমাদের মধ্যে সততা নেই, চিন্তার সততা নেই, আমাদের কাজের সততা নেই, ন্যায়পরায়ণতা নেই, বিশ্বস্ততা নেই, মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে পারছে না। আর এই কারণে কিন্তু আজকে আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে পর্যদস্ত। একটা গল্প আমি অনেক জায়গাতেই বলি, এখানেও বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তার দুইটা গুণ ছিল, আপনারা জানেন। একটা ছিল তিনি আল আমিন, তিনি ছিলেন কি, বিশ্বস্ত, সবাই তার উপর বিশ্বাস রাখতে পারত, আস্থা রাখতে পারত, এমন একজন মানুষ ছিলেন। আর একটা তার গুণ ছিল আস-সাদিক, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন সৎ মানুষ, তার সততার বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন ছিল না কারোর মধ্যে, সবাই তাকে সৎ হিসাবে জানত এবং বিশ্বস্ত হিসাবে জানত। আর এই কারণেই কিন্তু তিনি মানে নবুয়তের জন্য যোগ্য হয়ে উঠেছিলেন। আর একটা ঘটনা, পাকিস্তানে যখন আমি ছিলাম, মোহাম্মদ আলী জিন্না সম্পর্কে সবসময় এই কথাটা শুনতাম যে তিনি একজন ছিলেন অনেকটা বেদিন মানুষ, খুব দিনদার মানুষ তিনি ছিলেন না, তার দাড়িও ছিল কাটা, তাকে দেখে মুসলমান বলে বোঝাটা কঠিন ছিল। কিন্তু তারপরেও তাকে সামনে রেখে বহু ওলামায়ে কেরাম তারা পাকিস্তান আন্দোলন করেছিলেন। আল্লামা শিবলি নোমানির নাম আপনারা শুনেছেন, বিখ্যাত একজন মুফাসসির, একজন দার্শনিক। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লামা, আপনি এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও মোহাম্মদ আলী জিন্নার মতো একজন দাড়ি কাটা লোকের পিছনে ইক্তেদা করছেন কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, এই লোকটার মধ্যে অনেক বদগুণ আছে, তবে দুইটা সদ্গুণ আছে, এই সদ্গুণ দুইটার কারণে আমি তার অনুসরণ করি। সদ্গুণ দুটো কি? একটা হচ্ছে তার সততা, আর দুই নম্বর তার আমানতদারিতা, আর সিদকু আল আমানা। এই দুটো গুণ ছিল বলেই আমরা তার আনুগত্য করি। প্রিয় উপস্থিতি, নেতৃত্ব দিতে গেলে, সমাজকে গড়তে গেলে এই দুটো জিনিসের কোনো বিকল্প নেই, সততা এবং আমানতদারিতা, এই দুটো জিনিস অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী বলছেন যে মা খাতাবানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমাদের সামনে বক্তব্য রাখতেন তখন এই বিষয়টা তিনি অবশ্যই বলতেন যে লা ইমান আল ইমান লা আমানাত লাহু, ওই ব্যক্তির ইমান নেই যার আমানতদারিতা নেই, ওয়ালা দিন আল ইমান লা আদা লাহু, ওই ব্যক্তির ধর্ম নেই যার অঙ্গীকারে কোনো ঠিক নেই, আজকে এক কথা বলে কালকে আর এক কথা বলে, এই ধরনের লোক দিয়ে সমাজ মানে গড়া সম্ভব নয়। সুতরাং যুবক ভাইদেরকে আমরা বলবো, অবশ্যই আমাদের সততা এবং ন্যায়প্রণতার প্রশ্নে যেন আমরা শতভাগ উত্তীর্ণ হই, এখানে কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। তিন নম্বর হচ্ছে মুনাফিকি থেকে বেঁচে থাকা, কোনো রকম দ্বিচারিতা করা যাবে না, দুই রকম আচরণ করা যাবে না, যা আচরণ করতে হবে সেটা একটাই। এই মুনাফিকি আজকে আমাদেরকে অনেক জায়গা থেকে নষ্ট করে ফেলে দিয়েছে, আমাদের মানে ঐক্যের জায়গাটা, আমাদের সংঘবদ্ধতার জায়গাটা নষ্ট করে দিয়েছে মুনাফিকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগেও কি মুনাফিক ছিল না? তিন প্রকার মানুষ ছিল আল্লাহ রাসূলের যুগে, একদল ছিল মুমিন, আরেক দল ছিল কাফের, আরেক দল ছিল কারা? মুনাফিক, মাঝখানে একদল ছিল। এই মুনাফিকদের কারণে যত ক্ষতি হয়েছে আল্লাহ রসুলের, কাফেরদের দ্বারাও অতটা ক্ষতি হয় নাই। তা আমরা যেন কখনোই মুনাফিক হয়ে না যাই, কোনো অবস্থাতেই যেন আমাদের আচরণটা দুই রকম না হয়। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম, সময় হয়ে গেল বোধ হয় না, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হে মোহাম্মদ, তুমি ছয় মাস আমাদের প্রভুর ইবাদত করবে আর ছয় মাস আমরা তোমাদের প্রভুর ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা? সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি কোনো প্রকার আপোষ করেছিলেন? তিনি কি এটা বলেছিলেন, ঠিক আছে তোমরা আমার প্রভুর ছয় মাস আগে ইবাদত করে নাও, তারপরে ছয় মাস তোমাদের প্রভু আমরা ইবাদত করব, এরকম কোনো কথা কি তিনি বলেছিলেন?
বলেন নাই, তিনি স্পষ্ট করে বলছেন মক্কি জীবনে কি নির্যাতনের মধ্যে তিনি ছিলেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিচ্ছেন এই কথা বলার, কুল ইয়া আইহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, হে কাফের সম্প্রদায় জেনে রেখো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, কোনো রকম আপোষের কোনো জায়গা নেই। সুস্পষ্ট কথা তিনি বলে দিলেন। তরুণ ভাইদের মধ্যে আমরা এরকম স্পষ্টবাদী মানুষ চাই, যারা কোনো প্রকার হেকমতের বা কৌশলের আশ্রয় নিয়ে হক বাতিলকে মিশিয়ে ফেলবেন না, সর্বদা তারা হকের উপরে সুদৃঢ় থাকবেন, আপোষহীন থাকবেন। এই ধরনের যুবক শ্রেণী আজকে দরকার এই সমাজ গড়ার জন্য। সর্বশেষ হচ্ছে জামাতবদ্ধতা। অবশ্যই আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন যখনই আমরা থাকব তখনই আমাদের উপরে নানা ধরনের বিশৃঙ্খলা চেপে বসবে, চেপে বসবে, এটাই স্বাভাবিক। যদি এটাই স্বাভাবিক না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি জামাতবদ্ধ থাকার জন্য নির্দেশ দিতেন না। জামাতবদ্ধ থাকা মানে আজকে আমরা অনেকেই মনে করি একটা অনৈক্যের নাম, বিশৃঙ্খলার নাম, অথচ জামাতবদ্ধ থাকাটাই হচ্ছে শৃঙ্খলা এবং ঐক্যের নাম। এই জায়গাটাতে আজকে আমরা অনেকেই ভুল করে ফেলছি, অনেকেই অন্যরকম চিন্তা করে বসছি। যে কাজটা আপনি একা করছেন সেটাই দশজন মিলে করার নামই একটা সংগঠন, সেটাই জামাতবদ্ধতা। যে কাজটা আপনি একটা জেলায় বসে করছেন সেটা সারা বাংলাদেশে মিলে করাটাই হচ্ছে মানে জামাতবদ্ধতা। যে কাজটা আপনি সারা দেশব্যাপী করতে চাচ্ছেন সেটাই সারা বিশ্বব্যাপী করার নাম হচ্ছে সঙ্ঘবদ্ধতা। এটা নতুন কোনো বিষয় না, বা এটাকে নিয়ে এত মানে কী বলবো, এত কালচার করতে হবে, এটাকে এত কালার করতে হবে, এই বিষয়টা কোনো প্রয়োজন ছিল না। আজকে আমাদের মধ্যে অনেকেই এই অপ্রয়োজনীয় চর্চাটা করছেন। যা হোক, সে বিষয়টা পরে। আমরা যেটা বলতে চাইব, অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো সমাজ বিনির্মাণের জন্য একক কোনো প্রচেষ্টা ভূমিকা রাখতে পারে না, সেখানে অবশ্যই বহু মানুষের একটা সঙ্গবদ্ধ প্রয়াস প্রয়োজন। যদি প্রয়োজন না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সব কিছু করে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্যারিশম্যাটিক লিডার, একজন যোগ্যতা সম্পন্ন মানুষ পৃথিবীতে কখনো আসে নাই এবং আসবেও না। সেই মানুষটা যখন একাকী কোনো কিছু করতে পারেন নাই বা করেন নাই, আমাদের পক্ষেও কখনো একাকী কোনো কিছু করে সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর পথে কাতারবন্দী হয়ে যুদ্ধ করে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমনভাবে যেন তারা সীসা ঢালা প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে পছন্দ করেন যে মুমিনরা ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করছে। অতএব আমাদের সকলকে অবশ্যই সঙ্গবদ্ধতা, জামাতবদ্ধতার বিষয়ে গুরুত্ব দিতে হবে যদি আমরা সমাজকে বিনির্মাণ করতে চাই। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার সময় শেষ। আজকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম, যদি আমরা সমাজ বিনির্মাণ করতে চাই, একটি সুস্থ সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই, সবার আগে আমাদেরকে নিজেকে গড়ে তুলতে হবে। নিজেকে গড়ে তুলতে গেলে অবশ্যই এলেম অর্জন করতে হবে এবং এলেম অনুযায়ী আমল করতে হবে। দুই নম্বর, সমাজকে গড়তে গেলে আমাদেরকে দাওয়াত ও জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, এবং এই ময়দানে এসে যদি কোনো বিপদ নেমে আসে, বিপদ থেকে পালিয়ে যাওয়া যাবে না। এই ময়দানে এসে সুস্থিরভাবে, সুদৃঢ়ভাবে টিকে থাকতে হবে, তাহলেই আমাদের দ্বারা এই সমাজকে বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যুবক ভাইকে যারা এখানে এসেছেন প্রত্যেকেই একটি সুস্থ সুন্দর পরিশুদ্ধ বিশুদ্ধ ইসলামী সমাজ গড়ার কাজে প্রত্যেকেই ভূমিকা রাখার তৌফিক দান করুন, এবং আমাদের এই প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেশে প্রকৃত ইসলামী বিপ্লব সাধন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।